আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তারেক বলছিলাম। আমি আজকে আপনাদেরকে এই যে প্যাকেটের মক আপটা করা হয়েছে, মানে এই ডিজাইন থেকে, তো এগুলো কীভাবে করে, এই মক আপগুলো কীভাবে করে, আমি সেটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো চলেন এটা কীভাবে করা যায় আমরা দেখি। প্রথমে ছবিটাকে সেভ করে নিই। আমি অবশ্যই এই মক আপটা করছি, আমি এই মক আপটা বিহেন্সের মধ্যে তুলে রাখছি। আমার এর একটা ডিজাইন আছে হোসা প্রফেশনাল এনার্জি, ওদের জন্য আমি ডিজাইনটা করছিলাম। আরেকটা ডিজাইনও আছে আপনারা দিতে পারবেন, প্যাকেট ডিজাইনের মধ্যে বাল্ব ডিজাইন, এই যে এই চিত্রের মধ্যে বাল্ব প্যাকেট দিলে আসবে, এই যে এই ডিজাইনটাও আমার করা, এই ডিজাইনটাও আমার করা। হ্যাঁ, এটাও আপনারা দেখতে পারবেন, এটাও দেখতে পারবেন, বিহান্সে গেলেই হবে। এই যে এই প্যাকেটটাও আচ্ছা। দেখ এখন কথা হচ্ছে এই ডিজাইনগুলো কীভাবে করা যায় আমরা সেটা দেখবো। তো চলেন আমরা প্রথম ফটোশপ খুলে নিই। ফটোশপের মধ্যে প্রথমেই আমাকে যেটা করতে হবে, আমাকে যে মূল ডিজাইনটা ওই ডিজাইনটা নিয়ে আসতে হবে। যেমন আমার কাছে যে ডিজাইনটা আছে, অর্থাৎ আমি যে ডিজাইনটা করছি, আমি আপনাদেরকে এটাকে প্যাকেট করে দেখাবো। চলেন আমরা প্যাকেট করেই দেখাই। ধরেন আমার কাছে এখন শুধু এই ডিজাইনটাই আছে। আপনারা যারা ইলাস্ট্রেটেড ডিজাইন করেন তখন তো এইভাবেই আসে। আমি এটা কপি করে নিলাম, কপি করে নিলাম, নতুন উইন্ডো নিলাম, তারপরে আমি কি পেস্ট করে দিলাম। ওকে আচ্ছা, আমার আমি এরকম করবো, অত হচ্ছে কি আমাকে এরকম করতে হবে। ঠিক হ্যাঁ, যাক আমি এটাকেও কপি করে নিয়ে আসি একটা জায়গায়। কন্ট্রোল সি, এই জায়গাটাকেও কপি করে নিই। কন্ট্রোল সি, আচ্ছা ধরেন আমি এটাতে করলাম না, আচ্ছা অন্য একটা করি, ওইটা করলে ভালো হবে। ধরেন আমি এই প্যাকেটটার মক আপ করবো, ধরেন এই প্যাকেটটার মক আপই করতেছি। আচ্ছা এইটাই নেই, আমি এটা সেভ করতেছি। আমি একটু ডিজাইনটা নিচ্ছি আর কি। ওকে ফাইন, এবার আমরা আমাদের এই উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা এটা আমাদের মূল ডিজাইন থাকলো, আমরা এখন মক আপের জন্য নতুন একটা করে ফেজ, নতুন করে একটা ফাইল নিব। যেমন আমি ফাইল নিচ্ছি, এটা হচ্ছে আমার লাইট, এই মক আপটার উপর আমি মক আপ করবো। লাইট একটু বাঁকা আছে, আমি এটাকে আগে সোজা করে নিচ্ছি। কন্ট্রোল এ, কন্ট্রোল টি, আর এর আগে আমাকে যেটা করতে হবে, রুলার চালু করে দিতে হবে। রুলার চালু করে আমি এটাকে সোজা করতে পারবো, অর্থাৎ তাহলে কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে এখানে আমার একটা ফিন আসবে, এই ফিনটা আমি এখানে বসিয়ে দিব। ব্যাস এই ফিনটা বসিয়ে দিলে সে এতটুকু জায়গা থেকে গোল করবে, এই যে আমার গোল হচ্ছে। ঠিক আছে, আনুমানিক একটা করে নিলে হয়, বাকি পুরোপুরি তো হবে না, যতটুকু পারা যায় আর কি। বা আপনি নিজেও যে কোনো একটা ফটোর ছবি তুলে কাজ করতে পারেন, অসুবিধা নেই। ওকে আচ্ছা, আমাদের এখানে থাকলো। যাক আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে এইখানে যে ছবিগুলো আছে, এখানে যে জায়গাটা আছে, এখানে আমি একটা নকশা নেওয়ার জন্য এটা করলাম। ধরুন আমরা যখন একটা প্যাকেটকে এভাবে দেখি, তখন এর কয়েকটা মাথা একই মাথা এক এক দিকে থাকে। যেমন আমার এই মাথাটা এখানে আছে, আমি এটা এখানে রাখলাম, এটা এখানে দিলাম বা কম বেশ করলাম, কোনো অসুবিধা নেই। আর আমার মাঝখানে যে লাইনটা, এটাকে আমাকে সোজা রাখতে হবে, ব্যাস আমি এটা এখানে দিলাম। ওকে, এখন এমন করা যাইতে পারে যে আমি দরকার এটাকে আর একটু নিচে নেই, এটা একটা আনুমানিক আর কি, আমাকে এই মাপগুলো ঠিক নেওয়ার জন্য। হ্যাঁ, আর এইখানে আরেকটা মাপ দিলাম, এটা মাঝখানের রেখাটা। ঠিক আছে, এরপর আমাকে যেটা করতে হবে, নিচেও সেমভাবে তিনটা লাইন দিতে হবে, এই একটা লাইন, তারপরে যেহেতু আমাদের লাইনটা, আমাদের প্যাকেটটা একটু লম্বা, তাহলে লম্বা নিলেও হয়। আমার এই লাইনটা এখানে, এই যে দুইটার জন্য, এই দুইটার জন্য এখানে একটা, ব্যাস তাহলে আমি এখানে দিলাম। অর্থাৎ এই দুইটার জন্য সরাসরি একটা লাইন, এইটার জন্য একটা লাইন, তিনটা লাইন, তাহলে আমার একটা লাইন আসে এখানে মিলবে, আর দুইটা লাইন এই দুই জায়গায় গিয়ে মিলবে। আর আমার বাম পাশে এটা ঠিক আছে, ডান পাশে আর একটা লাইন নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার মূল স্ট্রাকচার। যদি আমি এভাবে করি আমার প্যাকেটটা সোজা হবে, সুন্দর হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন আমরা শুরু করতেছি কাজ। আমাকে এখানে খেয়াল করতে হবে প্রথমে যে এই দেখেন এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক না, এখান থেকে এখানে একটু বাঁকা দেখা যাচ্ছে, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, অর্থাৎ তিনটা রেক্ট্যাঙ্গেল। এটা নিচে দিয়ে হালকা ছায়া আছে, বোঝা যাচ্ছে। তো হ্যাঁ,
হালকা একটু ছায়া আছে, ওকে সমস্যা নাই। আমরা এখন দেখেন এখানে কিভাবে করি, আমি প্রথমে তিনটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, একটা রেক্ট্যাঙ্গেল এখানে দিয়ে দিব, এই এই আমার একটা রেক্ট্যাঙ্গেল এতটুকু আসবে, এতটুকু কি আমরা বড় করতে পারি ছোট করতে পারি অসুবিধা নেই। আমি মাঝখান যেখানেই রাখি, অর্থাৎ আমাকে মাঝখান আমি যেভাবে মাঝখান রাখবো ঠিক সেইভাবে এটা বড় ছোট হবে। আমি অল্টার দিয়ে আরেকটা নিয়ে নিচ্ছি, আপনিও এইভাবে নিয়ে নিতে পারেন। বা আমি এটাকে আগে জায়গায় নিয়ে যাচ্ছি, এখানে এটাকে কফি করতেছি এখান থেকে, হ্যাঁ আরেকটা কফি হয়ে যায় যেন। আচ্ছা এখান থেকে আমি আরেকটা কফি নিচ্ছি, এইখানে চলে আসছে, ঠিক আছে। আরেকটা কফি এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিলাম, আপনিও কম বেশ নিতে পারবেন অসুবিধা নেই, যেটা করতে হবে একটু বড় করে দিলাম, ওকে ফাইন। এখানে এটা হচ্ছে আমার সেন্টার, এখন এখানে একটা রুলার দিয়ে দিতে হবে, একটা রুলার দিয়ে দিলাম, এতটুকু বরাবর, ওকে। এখন আমার এই পাশে একটা হচ্ছে এখানে, এই পাশে মাথা হচ্ছে এখানে, ওকে। এখন আপনাকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আসলে কি মাপ ঠিক আছে কি না, বা আপনার ইয়েগুলো ঠিক আছে কি না। আমি এটাকে অপসাইড একটু কমিয়ে দিয়ে দেখতেছি, হ্যাঁ ঠিক আছে প্রায়, ওকে। আমার দুইটা রেক্ট্যাঙ্গেল গেল, তারপর উপরেরটার জন্য আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল করতে হবে, সেটা হচ্ছে এই একটু বাঁকা টাইপের রেক্ট্যাঙ্গেল করতে হবে। আর ধরেন আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল করলাম, একটা আনুমানিক একটা করে নিব, অসুবিধা নেই, এতটুকু করে নিলাম। যেহেতু আমার এই রেক্ট্যাঙ্গেলটা বাঁকানো, তাই এটাকে আমি হালকা একটু ঘুরিয়ে নিব, ঠিক আছে। এই অর্থাৎ এই কর্নার এই কর্নার এভাবে থাকবে, তাহলে আমার জন্য সহজ হবে কাজ করার, কাজ করার সময়। যেহেতু আমাদের প্যাকেটের এই লাইনটা একটু বাঁকা, উপরেরটা বাঁকা দেখা যাচ্ছে, বাস আমরা এইভাবে করে করলাম, পরবর্তীতে আমরা এগুলো ঠিক করবো, কীভাবে কী করা যায় দেখবো, ঠিক আছে। বাস এখন আপাতত এইভাবে করে নেন। আচ্ছা এখন আসেন, আমি এই একটা দুইটা তিনটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলগুলোকে আমি একটা একটা করে কী করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকেও কনভার্ট করতেছি স্মার্ট অবজেক্টে, এটাকেও কনভার্ট করতেছি স্মার্ট অবজেক্টে, ওকে। এখন আমার তিনটে স্মার্ট অবজেক্ট হয়ে গেল, মেয়ে দুটোকে আপাতত হাইড করে রাখি, এটা নিয়ে কাজ করো। হ্যাঁ বলছি, আমরা এখানে মাপ দেওয়ার মানে হচ্ছে যে আমাদের লাইটের কর্নারটা এখানে আসবে, মানে তো এই লাইটের কর্নারটা এখানে আছে না, সেই জন্য। তো প্রথমে আমরা এটা কী করবো, এডিট ফিটাস ফ্রম, তারপরে এডিট স্ক্রু, ব্যাস আমি সোজা এটাকে ধরে উপরে তুলে দিলাম এই লাইন বরাবর, ওকে। ব্যাস আমার এই পাশটা হয়ে গেল। আর এই পাশটাকে আমি কি করতে হবে, যদি আমি এখানে রাখি ওকে ফাইন, অসুবিধা নেই, এটা যদি আমার মাঝখান হয়, যদি এইটাকে আমি মাঝখান ধরি, এই সরি এই জায়গাটাকে মাঝখান ধরি, তাহলে এইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে, এই যে আমাকে আমি এটা নামিয়ে নিয়ে আসতেছি, ব্যাস ঠিক আছে। ব্যাস এই মাথা এখানে গেল, ওই মাথা ওইখানে গেল, ঠিক আছে ক্লিয়ার। এখন আসেন, আমাদের এই এই প্যাকেটের এই পাশটা গেল, এটাকে আমি এই জায়গায় রাখতেছি। এরপরে আমি এসে দুই নাম্বারটা নিয়ে কাজ করব। আমি দুই নাম্বারটাতে প্রথমে কী করতে হবে, ফিটাস ফর্ম স্ক্রিউ, ঠিক আছে। তারপর আবার দুই নাম্বারটার এয়ারটাকে এই জায়গায় নিয়ে আসবো, এই যে এই লাইন বরাবর, ঠিক আছে, এটা এখানে থাকবে। তারপর এটা আসবে এই লাইন সোজা, ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন। এবার আসুন, আমাকে যেটা করতে হবে, আমি এন্টার দিলাম প্লেস, ঠিক আছে। এখন দেখেন আমার উপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে, ওই রেক্ট্যাঙ্গেলটা আমি ঠিক করতে হবে। আমি উপর রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এই, এটাকে প্রথমে আমাকে এডিট ফিটাস ফর্ম, তারপরে কিউ, ব্যাস এই সুন্দর কতগুলো ছোট্ট কয়েকটা এ দিলে হয়ে যায়। ধরুন আমরা এটাকে এই যে এটাকে সোজা এখানে নিয়ে আসবো, আচ্ছা যাক গেল। এই মাথাটা এই জায়গায় আসবে একদম উপরে সোজা, এটা আসবে এখানে,
আমাকে এই মাথাটা এখানে নিয়ে আসতে হবে, একদম এই পয়েন্ট বরাবর এটাকে নিয়ে আসতে হবে এখানে। চলে আসছে প্রায়। আচ্ছা, তারপর এখানে এটাকে নিয়ে আসতে হবে নিচে। লাইন অনুযায়ী যায়। আচ্ছা স্যার, এখানে কোনো প্রবলেম হচ্ছে আমি এটা ধরলাম না, যাক। আমাকে যেটা করতে হবে, আমি আবার রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেলটা এভাবে দিলাম, এই রেক্টেঙ্গেলটা দিচ্ছি আমি এভাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেক্টেঙ্গেল এডিট। আচ্ছা, এটাকে আগে ইয়ে করে ফেলি, প্রপার্টি স্মার্ট অবজেক্ট এডিট ফিটাস ফর্ম স্ক্রিউ। আমি এটাকে নিচে নিয়ে আসতেছি, এটাকে এদিকে নিয়ে আসতেছি। তারপরে এটা আসবে এখানে, অর্থাৎ আমাকে এই লাইন সোজা নিয়ে আসতে হবে পুরো প্যাকেটটাকে। তা হয়ে গেল, এই ব্যাস একটু, ব্যাস আপনার কাজ সুবিধার জন্য আপনি আস্তে জুম দিয়ে নেবেন, যতটুকু দরকার পড়ে ততটুকু। এইভাবে করে আস্তে আস্তে করে নেবেন আপনারাও, আমি এভাবে করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার প্যাকেট ডিজাইন মকআপ হয়ে গেল। ব্যাস এবার আমাকে যেটা করতে হবে, আমার এখানে ইয়েগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। এখানে একটু কোথাও একটু সমস্যা আছে বোঝা যাচ্ছে, এগুলোকে আমি মিলিয়ে নিব পরে। ওকে, তো সেই জন্য এখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে, এই যেহেতু এগুলো এখন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, তাই প্রথমে বাম পাশ থেকে যাব। যেমন এখান থেকে আমি এক পাশ নিব, যেমন আমি এটা থেকে শুধু এতটুকু কপি করে নিচ্ছি, এক পাশ, যে কোনো এক পাশ কপি করে নিলেই হবে। আমি এক পাশ কপি করে নিচ্ছি, এডিট কপি, ঠিক আছে। এখন এই পাশে আসেন, আমি এটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটাকে বাস সমান করে বসিয়ে দিতে হবে এটার উপর। একটু লম্বা হলে অসুবিধা নেই, কারণ সেটাকে ম্যাচ করে নেবে। আমি এটাকে এন্টার দিয়ে দিলাম, ওকে। ব্যাস এখন আমার আর এই দুইটা লেয়ার এখন আপাতত দরকার নেই, আমি এটাকে কী করব, সেভ করব, ফাইল সেভ, ওকে। ব্যাস আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন হয়ে গেছে একটা এক পাশ, ওকে। এবার আসেন আমরা সেকেন্ড পার্টটা ধরি। সেকেন্ড পার্ট হচ্ছে ওই পাশটাতে এই এই পাশটা, এটাকে ডিসিলেক্ট করতে হবে প্রথমে, ডিসিলেক্ট ক্লিক করলে হবে, ডিসিলেক্ট, সরি ডিসিলেক্ট। আমি আবার এইখান থেকে কপি করতেছি, এডিট কপি, ওকে। আচ্ছা, তারপর আমি আবার আমার এখানে এই দ্বিতীয় ইমেজটা যেটা,
সেটা নিতে হবে। দ্বিতীয় ইমেজ কোনটা? এটা, এটার উপর আমি ডবল ক্লিক করবো, ওকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি, ব্যাস। এরপর আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, ব্যাস এন্টার। এখন আসেন, আমরা যেহেতু এটা করে ফেলছি, এখন এইটাকে আবার সেভ করে দিই, সেভ, ব্যাস। এবার ক্লোজ করে দিই, ব্যাস চলে আসছে। তাহলে আমার দুইটা প্যাকেটের মকআপ প্রায় হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি উপরেরটার মধ্যে যাব। উপরেরটা হচ্ছে এটা। এখন এইটাতে যাওয়ার আগে আমি এখান থেকে কপি করে নিই, ডিসিলেক্ট প্যাকেট হচ্ছে এতটুকু, ঠিক আছে, কপি। তারপরে এই উপরেরটা আমি এখানে ক্লিক করবো, ওকে, ব্যাস। এবারে এই জায়গায় পেস্ট করে দিলে হবে। যেহেতু আমি এটা একটু বড় নিয়েছিলাম, সেই জন্য এটা বড় হয়ে গেছে। তো আমরা যেটা করবো, এগুলোকে ছোট করে নেব, অসুবিধা নেই, আমার যেরকমই হোক সে ওই সাইজে ওইভাবে বসিয়ে দিবে। ব্যাস এন্টার দিয়ে ঠিক হয়ে গেল, ব্যাস। আমার এগুলোর দরকার নেই, ওকে, নাও সেভ ইট, ওকে, দেন ক্লোজ ইট। হ্যাঁ, তারপর এটা বন্ধ করবেন, ওকে, হয়ে গেছে। এখন আমাদের এই প্যাকেটটা এখন আর দরকার পড়তেছে না, ঠিক আছে। কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, কন্ট্রোল শিফট এন। এই লেয়ার, এই লেয়ারটা আমাদের দরকার নেই। আমরা এই লেয়ারের মধ্যে কালি ছাড়বো, কোন কালার কালি ছাড়বো, এইরকম হালকা টাইপের এই কালিগুলো ছাড়ি, ফুল হোয়াইটও না, এটা নিয়ে ছেড়ে দিলাম, ওকে। এখন দেখেন, একটু জুম আউট করে দেখেন কি অবস্থা। ব্যাস আমাদের লাইটের, লাইটের প্যাকেটটা এমন দেখা যাচ্ছে, অর্থাৎ উপর থেকে তোলা ছবিটা। এখন যদি এমন হয় যে আমি এই ছবিটা এভাবে দিই, তাহলে খারাপ দেখা যাবে। কিন্তু এখন আমাকে কি করতে হবে, এটার নিচে একটু ছায়া দিতে হবে, অর্থাৎ নিচের দিকে একটু ছায়া দিতে হবে। ছায়া আমি কীভাবে দিব? আমাকে ছায়া দেওয়ার জন্য যেটা করতে হবে, আমি ইউজ গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, হ্যাঁ, বা এটার মাঝখানেও ছায়া দিতে হবে। এখন আমি আপাতত এই তিনটাকে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ, এই যে গ্রুপ করে দিলে হয়, যেমন এই গ্রুপ, ব্যাস এই তিনটা এই গ্রুপে চলে গেছে। সরি, এখন যায় নাই, আমি তিনটাকে এই গ্রুপে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আসেন, আমাকে যেটা করতে হবে, আমার এখন আর রুলারগুলোর প্রয়োজন নেই। তাহলে আমি ইয়েগুলো তুলে, রুলারগুলো তুলে দিব, রুলার, এগুলো হচ্ছে গাইড, গাইডগুলো তুলে দিচ্ছি, ক্লিয়ার গাইড, ওকে, ফাইন। এবার আসেন, আমি এই জায়গাটাকে একটু বড় করে নিই, তাহলে আমার কাজ করার জন্য সুবিধা হবে। এই আর্টবোর্ডটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটাও ছোট হয়ে গেছে, এটাকেও বড় করে নিই, কন্ট্রোল টি, ঠিক আছে, হয়ে গেছে। ব্যাস আমি এটাকে খুললাম, দেখেন তো কি হয়। আচ্ছা, এটার নিচে যদি ছায়া না পড়ে এটাকে সুন্দর দেখা যাবে না, তার কারণে সেই জন্য এটা নিচে আমাদেরকে একটু ছায়া দিতে হবে। যেমন আমি এটার নিচে একটু হালকা ছায়া দিয়ে দিচ্ছি, বা এটাকেও, এটাকেও একটা কফি দেওয়া যায়। যেমন এটাকে কফি দিয়ে আমি এটাকে কী করতেছি, ফিল্টার কনভার্ট, ডিসকনভার্ট, ফিল্টার, না না, ক্যান্সেল, আমি কেমন করি নাই। এই তিনটাকে আমি কী করবো এখন, কাস্টমাইজ করে দিলাম, ওকে। এখন এই তিনটা ইমেজ হয়ে গেছে, বা এই তিনটাকে আমি মার্জ করে দিলাম, মার্জ, ওকে। এখন আমি এটাকে ফিল্টার করতেছি ব্লু, আচ্ছা, আমার এইটা না, আমি এটা হালকা ছায়া দিব ইয়ে দিয়ে। আচ্ছা, আমি গ্রেডিয়েন্টে বসাই দিই, সেটা বেটার হবে। ব্রাশ টুল নিয়ে, ব্রাশ টুল, ব্রাশ টুল নিলাম, নিউ লেয়ার, ব্রাশ টুল নিলাম, 200,
কালার হচ্ছে ব্ল্যাক, কালার ব্ল্যাক। ওকে, এখন এটাকে আমি ছোট করতেছি। আমি করতে পারি ব্রাশ টুল দিয়ে টান দিলাম, এটাকে আমি একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। সরি, আমি ভুল করে গেছি। কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট এন্ড নিউ লেয়ার। আচ্ছা, তারপরে আমি এটাকে দিচ্ছি। ওকে, সেটা অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। ব্যাস, অপাসিটি কমিয়ে দিলাম। ব্যাস, এখন আমার একটু সুন্দর লাগছে। সেটা মনে হচ্ছে এই, এখন আমি এই পাশে একটা বাল্ব দিব। বাল্ব, বাল্বটা দিলে ওইটার মতো হবে। ওপেন, বাল্বটা কোথায়? আমি এই বাল্বটা বসিয়ে দিব। আচ্ছা, আমি এখানে বাল্ব আনতেছি। বাল্বটা কোথায়? এই বাল্বটা। ওকে, এই বাল্বটাকে আমি একটু জুম করে নিচ্ছি, এটাকে একটু আলাদা করে নিচ্ছি যেন ঝামেলা না হয়। ম্যাজিক টুল দিও না, আমাদের কন্ট্রোল শিফট আই করে সেই কন্ট্রোল ভি। ব্যাস, আমার এটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমি এটার পাশটাকে একটু মিটিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমি আবার এটাকে কি করতে হবে, এটার আবার কাভারেজ বাড়াই দিতে হবে। আর স্পেশালি কাভার বাড়াতে হবে এইখানে, যেহেতু এটা লাইট, এখানে আমার কাভারে আর একটু বাড়াতে হবে। বেস কসমেন্ট, প্লাস ডিফেন, বেস আমার এটা কাভারে আরো বেশি হবে। ওকে, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই, আমরা এই জায়গায় এই মিস্টার মধ্যে এটাকে ফেলব। ওকে, এটাকে বড় করে নিচ্ছি। একটু পাশে হালকা শ্যাডো যদি না দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে না। আমি একটু হালকা একটু শ্যাডো দিয়ে দিচ্ছি, ড্রপ শ্যাডো। ওকে, ড্রপ শ্যাডোটা আর একটু কমিয়ে দিচ্ছি। নরমাল, আচ্ছা, আমি একটা হালকা একটু সেরে দিয়ে দিলাম। ওকে, এবার আমাকে যেটা করতে হবে এটাকে হালকা ঘুরিয়ে দিতে হবে। হালকা ঘুরিয়ে দিলাম, ঠিক আছে।
বাকি তাহলে আমি নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু নর্মাল করে নিতে হবে। হালকা কালার ব্ল্যাকের মধ্যে যেতে হবে। এটা হচ্ছে তাহলে যেমন লাইট, তাহলে আমাকে এই লাইটটাই নেওয়ার কথা। তো বাকি লাইটটা আসলে ঠিক আছে, আপনি ওই লাইটটা সাজিয়ে নেবেন, অসুবিধা নেই। আমি পরে একটু সময় নিয়ে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এভাবে করে আমরা কি করব, আমরা এরকম মকআপ তৈরি করব। এভাবে করে মকআপ তৈরি করব, ব্যাস আমাদের মকআপ প্রায় হয়ে গেছে। সোলার সিস লাইট, আপনি ইচ্ছা করলে এইভাবে মকআপ করতে পারেন। তো আপনাকে ধন্যবাদ দেখার জন্য।